সারা পৃথিবী জুড়ে অনেক মানুষ আছেন যারা বাংলার ইলেকশনের দিকে তাকিয়েছিলেন, তাদের সকলকেই আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোভিডকে কন্ট্রোল করা, এবং আমরা কতগুলো সিদ্ধান্ত এখান থেকে গিয়ে, আমরা বেলা 12:30টার সময় কোভিড নিয়ে মিটিং ডাকা হয়েছে, সেই মিটিং ডাকার পরে এগুলো কি করব না করব আপনাদের আমরা ঠিক টাইমে জানিয়ে দেব, 3টের সময় প্রেস করে জানিয়ে দেব। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি নবান্ন গিয়ে এই কাজটা ফার্স্ট এক্ষুনি করতে চাই। দুই হচ্ছে যে আমি সবাইকে, সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, সংহতি বজায় রাখুন। বাংলা কিন্তু কোনো অশান্তি পছন্দ করে না, এবং আমি নিজেও করি না। আমি প্রত্যেককে বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার, যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয়, এবং কোথাও কোথাও ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়, আমি আজ থেকে ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করব এবং কঠোর হস্তে আমি এগুলো মোকাবিলা করব। এটা আমার সেকেন্ড কাজ। আমি ফিরে গিয়ে আমি যেটা যেটা ল অ্যান্ড অর্ডারের যেখানে যেখানে যাদের পোস্টিং করা সেগুলো করে, যাতে কোনো রকম কোনো অশান্তি কোথাও না হয়, আর যদি কেউ অশান্তি করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আমি কিন্তু পেছপা হব না, কারণ আমি শান্তির পক্ষে এটা বলতে চাই। বাদবাকি আপনাদের অনেক ধন্যবাদ, বাংলার মানুষকে, সবাইকে হয়তো ইনভাইট করতে পারিনি, মাত্র 50 জন গভর্নর আমার সবার গেস্ট নিয়ে প্রোটোকল অনুযায়ী যেটুকু না করলে নয় সেটুকু করেছি, বাদবাকি প্রেসের সবাই আমন্ত্রিত ছিল, সেই জন্য কেউ কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমা করে দেবেন। কোভিড সিচুয়েশানে আপনারা অনেক করেছেন, সবাইকেই আমাদের আমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি বিকজ অফ দ্য সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন। বাট কোভিড শেষ হয়ে গেলে আমরা ব্রিগেডের সেলিব্রেশন করব, তখন আপনারা প্রত্যেকে আমার গেস্ট থাকবেন, আমি বাইরেরও সকলকে ইনভাইট করব। থ্যাংক ইউ সো মাচ।